রাষ্ট্রায়ত্ত পঁচিশটি পাটকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে দুই দিনের আলটিমেটাম দিয়ে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছে খুলনার শ্রমিক নেতারা সকালে খালিশপুরস্থ জুট ওয়ার্কার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা এই কর্মসূচি ঘোষণা করেন রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষা সিবিএ নন সিবিএ সংগ্রাম পরিষদের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে আগামী উনত্রিশ জুন শ্রমিক কর্মচারীদের সন্তানদের নিয়ে অবস্থান ও ত্রিশ জুন নিজ নিজ মিল গেটে শ্রমিক কর্মচারীদের অবস্থান কর্মসূচির আলটিমেটাম দেয়া হয় এছাড়া পহেলা জুলাই আমরণ অনশন কর্মসূচিরও ঘোষণা করা হয়